হে ওয়েলকাম টু সলিউশন স্পার্ক আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন আজকের ভিডিওটা টোটালি একটা ডিফারেন্স ওয়ার ভিডিও আজকে কিন্তু আপনাদের ফ্রিলি কোনো ভিডিও দেওয়া হচ্ছে না এই ভিডিওটা তাদের জন্য যাদের পকেট অলরেডি গরম আছে মানে সামথিং লাইক দ্যাট বিশ থেকে চল্লিশ ডলার যদি আপনার কাছে থাকে আজকে দুইটা অফার শেয়ার করব ইয়া দুইটা অফার এই দুইটা অফারে জয়েন করবে ইনশাল্লাহ আপকামিং বিগেস্ট ফিউচার প্রজেক্ট আপনাদের জন্য আসতেছে এবং বিগেস্ট এয়ারড্রপ এখানে আপনাদের জন্য ইনশাল্লাহ আসবে সো এটা নিয়ে কি পসিবিলিটি আছে বা এদের নেটিভ টোকেন গুলো কিভাবে আসবে বা কিভাবে আমরা এখানে প্রফিটটা করব, করবো এটা নিয়ে আজকে কথাবার্তা বলবো এবং আরেকটা ওয়ালেটের আমি বিগত আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেটা হচ্ছে আমি এখানে সোল নেটওয়ার্কের আপকামিং একটা ভিডিও দিয়েছিলাম যেখানে প্যান্থম ওয়ালেটটাকে নিয়ে খুব বেশিটা জোর দিয়েছিলাম প্যান্থম ওয়ালেটে আপনার একটা স্ট্যাকিং প্রসেস ছিল সো স্ট্যাকিং প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাতে দেখানো হয়নি নেক্সটে তারা অ্যাড করেছে প্রজেক্টটার ট্যাক্সটা সেটা এটাই সেই ট্যাক্সটাও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্ট টু ডেস ভিডিও বিকজ দিস ভিডিও আর গোয়িং টু মেক এ ভেরি ইন্টারেস্টিং মোমেন্ট ওকে সো অবভিয়াসলি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন যারা নতুন আছেন এবং বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশন অ্যাক্টিভ করবেন আমাদের প্রত্যেকটা ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অবভিয়াসলি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নেবেন লিংক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন প্রত্যেকটা এয়ারড্রপের উইথড্রল আপডেট এবং পেমেন্ট প্রুফগুলো সবার আগে 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 পাওয়ার জন্য এবং অসংখ্য এয়ারড্রপ এখানে আসে যেগুলো সময় স্বল্পতার কারণে আপনাদেরকে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না সো দ্যাটস ওয়াই আপনাদেরকে অবভিয়াসলি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে হবে লিঙ্ক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন সো আজকে আমি দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলবো প্রজেক্ট দুইটা হচ্ছে একটা হচ্ছে অ্যামবাইর ওয়ালেট অফার এবং আরেকটা হচ্ছে স্টেলার এক্স মার্কেটের সোয়াপ আপকামিং যে দুইটা প্রজেক্ট আছে এই দুইটা প্রজেক্ট নিয়ে আমি আজকে কথা বলবো সো প্রথমে আমি কথা বলবো হচ্ছে স্টেলার এক্স এর মার্কেট নিয়ে দ্বিতীয়ত হবে এম ওয়ালেট নিয়ে দুইটা প্রজেক্টই খুবই গুরুত্বপূর্ণ সো হোয়াট হোয়াট ইউ হ্যাভ টু ডু জাস্ট ওয়েট অ্যান্ড সি ওকে ওকে লেট স্টার্ট কথা না বাড়িয়ে প্রথম আপনাদেরকে আমি প্রথম এয়ারড্রপটার লিঙ্ক এবং দ্বিতীয় এয়ারড্রপটার লিঙ্ক এই দুইটা যে আপকামিং ওয়ালেটের ডেস্ক অ্যাপ এই দুইটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যারা আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন আমার চ্যানেল রেগুলার ভিউয়ার্স ভিজিটর আছেন তারা অবশ্যই জানেন যে বেসিক সহকারে ভিডিও তৈরি করা আমার হবি এবং এটাই আমি আপনাদেরকে দিয়ে থাকি ওকে সো প্রথমত আপনাদের যে সেকশনে আসতে হবে প্রথম আপনাদের করতে হবে জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই এয়ারড্রপটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনের এয়ারড্রপ সেকশনের প্রথম এয়ারড্রপে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এই পোস্টটাতে নিয়ে আসবে আপনি চাইলে আপনার ফোনের মোবাইল ফোন দিয়ে ওইগুলো করতে পারবেন আপনার মোবাইল ফোনে যদি কিউ ই ব্রাউজারটা ডাউনলোড থাকে দ্যাটস অ্যান আপ আর কোনো কিছুরই দরকার নাই ওকে দেন এখান থেকে প্রথম আমরা এখানে স্টেলার এক্সে ক্লিক করবো স্টেলার এক্সে ক্লিক করলে আমাদের এরকম একটা সাইডে চলে আসবে আমি এখান থেকে এটাকে লগ আউট করে নিব যাতে আমার আপনাদেরকে বোঝাতে পারি ওকে প্রথমত আপনারা এরকম একটা পেজে থাকবেন ফার্স্ট অফ অল ইউ নিড টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট জাস্ট এখান থেকে গেট স্টার্ট ক্লিক করবেন এখানে আপনার ইমেল দিবেন ওকে ইমেলটা দেওয়ার পরে এখানে আপনার ট্রামস এন্ড কন্ডিশন অ্যাগ্রি এরপর একটা পাসওয়ার্ড দিয়ে যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার ইমেলটাতে সরাসরি তার একটা ভেরিফিকেশন কোড দিবে আপনি জাস্ট ভেরিফিকেশন কোডটা এখানে ইনপুট করে লগ করে নেবেন ওকে সো আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আমি জাস্ট এখানে লগ ইন করবো আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে লগ ইন উইথ ইমেল জাস্ট এখানে আমার ইমেলটা বসাবো ওকে দেন রাইট নাও আমি আমার এখানে আমার পাসওয়ার্ডটা বসাবো জাস্ট এখান থেকে আমি লগ ইনে ক্লিক করবো হোপফুলি আমার লগ ইন কমপ্লিটেড রাইট নাও এখন আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটাতে এন্টার করবো এবং এখান থেকে আমার অ্যাকাউন্টে প্রথম কিছু ডিপোজিট করতে হবে অ্যাকচুয়ালি কি ডিপোজিট করব ডিপোজিট করার জন্য আপনি এখানে আপনি এক্সেলএম অবভিয়াসলি এক্সেলএম ডিপোজিট করতে হবে আমি কিন্তু প্রথমেই বলেছি এই ভিডিওটা আপনাদের যারা একদমই জিরো তা জিরো আছেন তাদের জন্য নয় কারণ এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এখানে বিগেস্ট বিগেস্ট অ্যান্ড বিগেস্ট অ্যান্ড বিগেস্ট প্রজেক্ট আসবে প্রফিট হবে যদি আসে এখান থেকে মিনিমাম ফাইভ হান্ড্রেড ডলার ধরে রাখেন পার অ্যাকাউন্ট এবং অ্যাম্বাইরি ওয়ালেট নিয়ে যে কথা বলবো তা তো আসেই স্প্রুডিং গো লাইকে ওকে এখান থেকে আপনি কি করবেন ওয়ালেটে আসবেন ওয়ালেট আসার পর এখানে ক্লিক করে এটা হচ্ছে আপনার ওয়ালেট অফ অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টের এখানে ক্লিক করে কপি করে নিবেন আপনার প্রয়োজনে ফোন থেকে ডেস্কটপ মুড করলে থ্রিডটে ক্লিক করে ডেস্কটপ মুড করে নেবেন আশা করি প্রত্যেকে ডেস্কটপ মুডটা করতে পারেন এই ফিচারটা পেয়ে যাবেন যেটা এখন আমার স্ক্রিনে আছে এখান থেকে থেকে অ্যাড্রেসটা নিয়ে আপনি চাইলে সরাসরি আপনার আপনার ডিপোজিট করতে পারেন অথবা স্টোরে যদি ওয়ালেটে অলরেডি থাকে সেখান থেকে ডিপোজিট করতে পারেন সো এখানে ডিপোজিটটা যখন অ্যাক্টিভেট হবে আপনি আপনার ওয়ালেট চেক করতে পারবেন গো ওয়ালেট সেকশন অ্যান্ড ব্যালেন্সে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এখানে আমি প্রায় নেটে চারশোটা এক্সেল ডিপোজিট করে রেখেছি এবং এখান থেকে দুইটা তারা অ্যাক্টিভিশনের জন্য কেটেছে এবং তিনশো আটানব্বইটা অ্যাভেলেবেল আছে ওকে আপনার ইচ্ছে মতো নিবেন ফার্স্ট অফ অল আমাদেরকে দুইটা কাজ এখানে করতে হবে একটা হচ্ছে মার্কেটে গিয়ে বাইসেল করতে হবে দুই হচ্ছে সোয়াইপ করতে হবে তো আমরা এখানে মার্কেট সেকশনে চলে যাচ্ছি আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই এক্সেল এম টু এক্সেল এম এটাতে আমাদের ক্লিক করতে হবে দেন রাইট রাইটটাও এখান থেকে ক্লিক করার পরে আমাদের কাছে মার্কেট ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আমরা মার্কেট ইন্টারফেস থেকে আমাদের ওদের যে মার্কেট প্লেসটা আছে এটাকে জাস্ট ইউজ করবো একবার বাই একবার সেল দেন আমরা সোয়াইপ করে নিব ওকে ওয়েট এন্ড সি জাস্ট একটু ওয়েট করি আমার নেটওয়ার্ক প্রবলেম আছে একটু জাস্ট একটু ওয়েট করি সো ফাইনালি আমি এখানে এক্সলেম এবং ওয়াই এক্সলেম প্রসেসে চলে আসছি এবং এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে সিম্পল একবার বাই একবার সেল করতে হবে তো আমার কাছে কি আছে এক্সলেম আছে সো আমি এখানে কি কিনবো এখানে কিন্তু আমি এক্সলেম কিনবো না প্রথমে এক্সলেম বিক্রি করব দ্যাটস হোই আমার কাছে এক্সলেম আছে এই জন্য ঠিক আছে তো আমি এখানে জাস্ট যে কোনো একটার উপরে ক্লিক করব ক্লিক করে এখান থেকে বাই করে নিব তো এখানে এক্সেলএম টু ওয়াই এক্সেলএম এখান থেকে আমাদের অ্যাভেলেবল প্যারে মানে এটা দেখাবে জাস্ট ওয়েট দেখাচ্ছে না কেন টু ওয়েট করি বাইতে ক্লিক করি হ্যাঁ বাই প্রথমে বাই করতে হবে প্রথমে বাই করতে হবে তো বাই করার জন্য কি করবো এখানে দুইটা আছে কি আছে উপরেরটা মনে রাখবেন এই উপরের যেটা যেটা আছে এটা অলওয়েজ যারা সেলার তারা অর্ডার দিয়ে রাখে এবং নিচেরটা যারা বায়ার তারা অর্ডার করে রাখে তো এখন যেহেতু আমি কিনবো তো এখানে আমার ট্রেড করতে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে স্ট্যান্টলি কিছু কিনবো ধরুন আমি এখান থেকে এই এই কিনবো তো দেন এখান থেকে বাইতে ক্লিক করলাম প্রসেস অর্ডার অর্ডার এখানে প্রসেসিং হচ্ছে অর্ডার কমপ্লিট হলে এখান থেকে আমার এটা বাই হয়ে যাবে ওয়াই এম টা আমি এখানে বিক্রি করবো ওকে প্রসেসিং ইউর অর্ডার টু বাই ওকে এটা হচ্ছে আমি একটু ওয়েট করি এখানে এটা টোটালি কনফার্ম হবে দেন এখান থেকে আমি চলে যাব ওকে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে এখানে ওয়ালেট থেকে ওয়াই এক্সেলএম কেনা কমপ্লিটেড রাইট নাও এবার আমি এখানে আমি সেলে ক্লিক করব সেলে ক্লিক করে এবার আমি কি করব আমি যেহেতু বিক্রি করব সেই ক্ষেত্রে আমার সেলার আছে নিচে তো সেলারে আমি ক্লিক করলাম সেলারে ক্লিক করলে এখান থেকে সেলার প্রাইসটা এখানে বসে গেছে সেলার প্রাইস বসে গেলে এখান থেকে জাস্ট সিম্পল ফুল এন্ড সেল করব দেন এখান থেকে আমি এগেইন সেলে ক্লিক করলাম ওয়াই টা সেল হয়ে গেলে আমাদের এখানে বাই অ্যান্ড সেল হয়েছে শুধু যে একবার আপনি একবার করবেন না পারলে আপনি এখানে ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন তাদের এটা ইউজ করবেন কারণ এখানে অনেক সময় দেখা যায় তারা রুলস বেঁধে দিবে যখন নেটিভ টোকেনটা দিবে যে এখানে দশজন মানে মিনিমাম দশটা সোয়াপ লাগবে বা এই যে দুইশো ডলারের ভলিউম লাগবে বা যার এক যার এক ডলারের যার পাঁচ ডলারের ভলিউম আছে সে বিশটা সোয়াপ লাগবে এই জন্য উড়া দুরা সোয়াপ করে রাখবেন ওকে জাস্ট এখানে আমার কাজ কমপ্লিট দেখানোর সাথে আমি দুইটা সোয়াব করিয়ে দেখলাম মার্কেট প্রাইসে এবার আসেন সোয়াব ডেক্সে সোয়াব ডেক্সে আসার পরে আমার যেহেতু এখানে এক্সেল আছে আমি নিচ থেকে কি করব এখানে ইউএসডিসিটা সিলেক্ট করব ইউ সরি ইউএসডিসি লিখে চার্জ করুন এখানে চলে আসছে রাইট নাও এখানে আমি ধরুন আমি এখানে থ্রি হান্ড্রেড এখানে সোয়াব করবো ওকে থ্রি হান্ড্রেড এক্সেল এখানে সোয়াব অ্যাসেসটি আমাকে দিবে হচ্ছে প্রায় এইটি টু ডলার্স ইউএসডিসি তো আমি এখানে ক্লিক করবো এখান থেকে কনফার্ম যেখানে ওয়ান পার্সেন্ট যাচ্ছে হচ্ছে সোয়াব ফি যত ডলার সোয়াব করবো তার ওয়ান পার্সেন্ট ফি যাবে পার সোয়াপে তো এখানে আপনি একটা বা দুইটা সোয়াব করে নিবেন

আমার এখানে ব্যালেন্স আছে এইটি টু পয়েন্ট ফাইভ জিরো এইটি টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ বিরাশি পয়েন্ট পাঁচ ডলার আমি এখান থেকে সোয়াব করবো টু নাইনটি নাইন রাইট এখান থেকে আরেকটা অর্থাৎ আমার এখানে দুইটা প্ল্যাটফর্ম ইউজ করা কমপ্লিটেড রাইট নাও চাইলে আপনি এখানে যে ডলারটা এখন ডিপোজিট করেছেন সেটা এখন আপনার ওয়ালেট থেকে আপনি উইথড্র করে আপনার ব্যালেন্সে নিয়ে যেতে পারবেন নো টেনশন সো এবার চলুন আমাদের নেক্সট প্রসেসে চলে যাই সো যেহেতু এটা কমপ্লিট হয়েছে এবং এটাতে পরবর্তী যদি কোনো আপডেট আসে বা এটা যখন ক্লেম হবে বা যখন তারা এয়ারড্রপটা টোকেনটা লাঞ্চ করবে আপনি এলিজিবল কিনা এই প্রসেসটা দেখার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন কারণ টেলিগ্রাম চ্যানেল ছাড়া অন্য কোথাও আপনি এই আপডেট গুলো পাবেন না ওকে কারণ টেলিগ্রাম চ্যানেল হচ্ছে লাইক ইনস্ট্যান্ট মেসেজ সেকশন যেখানে আপনাকে সরাসরি আমি আপনাকে অ্যালার্ট করতে পারবো ইনকাম রিলেটেড এর মেইন সোর্স হচ্ছে টেলিগ্রাম ওকে সো গাইস এবারে চলুন আমাদের যে এমবায়রি ওয়ালেটটা আছে এই ওয়ালেটের ভিতরে অ্যাকচুয়ালি এই ওয়ালেটে কি আছে কি করতে হবে কি না করতে হবে এই বিষয়টা এই ওয়ালেটটাতে আসার জন্য কি করতে হবে আপনি ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করলে ইয়ার্ড নাম্বার টু পাবেন দুই নাম্বার লিংককে সরাসরি ক্লিক করবেন ক্লিক করে আপনি চলে আসবেন এরকম একটা পেজে যেখানে তাদের মোড় ডিটেলসটা যদি আমরা একটু পড়ি জাস্ট এখান থেকে আমি ই ডিটেলস লিংকটা আমার ব্রাউজারে ওপেন করি আপনারা মোবাইল দিয়ে ইজিলি করতে পারবেন নো টেনশন কোনো ঝামেলা নাই যে প্রসেসগুলো দেখাচ্ছি প্রসেসগুলো মনে রেখে স্টেপ বাই স্টেপ কাজ করবেন ওকে এবার এখানে দেখুন যে এমবাইডি ওয়ালেটের টাক্সটা দেখুন এটা হচ্ছে তাদের মিডিয়াম অফিসিয়াল পোস্ট যেখানে বলছে অ্যানাউন্সিং দ্য ওয়ালেট টোকেন ওয়ান দ্য ডে উই ওপেন এমবাইডি ওয়ালেট টু ইভরি উইল অলসো রিলিজ দ্য ওয়ালেট টোকেন ওকে

তাদেরকে তারা একটা এয়ার দিবে কিরকম এয়ার সেটা হচ্ছে আপনার এখানে তারা দিবে হচ্ছে লাইক ওই যে ইউনিট সাইব যেভাবে তাদের ইউনি ডেস্কটার জন্য পেমেন্টটা দিল তারপরে ওয়ান ইন যেভাবে ডেক্সটার জন্য পেমেন্টটা দিল ঠিক এইভাবে আপনি যদি প্রথম স্টেলার এক্সট্রেটটা আপনি স্কিপ করেন ইউ ক্যান স্কিপ দ্যাট অ্যাজ ইউ রিস বাট আমি বলবো ইটস এটা যদি স্কিপ করেন এটা টোটালি আপনার একটা ফুল মানে বোকামি হবে জাস্ট একদম বিগেস্ট একটা বোকামি ছাড়া কিছুই হবে না ওকে তো এখানে আপনার কি করতে হবে আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান প্রথমত আমি এই অ্যানাউন্সমেন্টটা দেখাই ওয়ালেট ডিস্ট্রিবিউশন মানে টোকেন ডিস্ট্রিবিউশন কি বলছে দেখেন দ্য ওয়ালেট সাপ্লাই উইল বি ওয়ান বিলিয়ন ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফলোয়ার অর্থাৎ ওয়ান বিলিয়ন তাদের যে টোকেন থাকবে তার ভিতরে ওয়ান বিলিয়ন টোকেন এই আর্লি ইউজার্সের ভিতরে পেমেন্ট দিয়ে দিবে এবং বলছে কি দেখেন টেন পার্সেন্ট ফর আর্লি ব্রেকার্স অর্থাৎ যারা খুব দ্রুত তাদের ওয়ালেট জয়েন করবে অর্থাৎ ওয়ান বিলিয়নকে একশোটা ভাগ করবে তার দশ ভাগ দিবে এদেরকে ওকে দেন হচ্ছে কি বলছে দেখেন ইন অন ইয়ার লিনিয়ার বেস্টিং তো এরপরে কি বলছে দেখেন টেন পার্সেন্ট ফর অ্যাম্পাইরি টিম উইদিন থ্রি ইয়ার্স লিনিয়ার ভিজিটিং তাদের সাথে তিন বছর ধরে যারা থাকবেন তাদের জন্য টেন পার্সেন্ট থাকবে দেন টেন পার্সেন্ট ফর অ্যাটাক্স অ্যাটাক্স স্টেকার্স অর্থাৎ এখানে যারা আঠারো ডিস্ট্রিবিউট ওভার দেন এইটিন মার্চ এডুকেশন অর স্ট্রাইকিং রিভার যারা তাদের এখানে অ্যাটাক্সের অ্যাটাক্স কয়েনটাকে স্টেক করবে তাদেরকে তাদেরকে এখানে যা সিম্পল স্টেক করার বিনিময়ে এখানে তাদের টেন পার্সেন্ট রিওয়ার্ড দিবে এবং থার্টি পার্সেন্ট হচ্ছে অ্যাম্বাইরি ওয়ালেট ইউজার যারা তাদের ওয়ালেটটা ইউজ করবে তাদের জন্য থার্টি পার্সেন্ট গাইস ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট থার্টি পার্সেন্ট টোটাল রিওয়ার্ডের ওকে তা কি বলছে দেখেন স্টেকের ডিস্ট্রিবিউটেড ওভার ফোর ইয়ার্স ওকে এত কথা বলার দরকার নেই এবং এখানে লিকুইডিটি প্রোভাইডের জন্য আছে ফার্স্ট ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট আছে ওয়ালেট ডাউ এত দরকার নেই এখানে তাদের বেসিক ডিটেলস আছে কাম টু দা মেইন পয়েন্ট এবার আসেন আমরা তাদের মেইন ওয়ার্কিং প্রসেসের ভিতরে যাই তাই নাকি ওকে প্রথম আপনি লিংকে ক্লিক করে এসে এখানে আপনার সাইন আপ করবেন কিসের মাধ্যমে ইমেলের মাধ্যমে সাইন আপ করে নিবেন ইমেলের মাধ্যমে সাইন আপ করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে ইমেলটা কনফার্ম করবেন কনফার্ম করে সোজা লগ ইন করে নিবেন আপনার ইমেল দিয়ে ওকে যদি ব্যাকআপ কি প্রসেস থাকে ব্যাকআপ কিটা সেভ করবেন অ্যাজ ইউ উইশ এখানে ব্যাকআপ কি লাগে না ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা মনে রাখবেন লগ ইন করে নেবেন একটা অ্যাকাউন্ট খোলা হচ্ছে একদম ইজি ব্যাপার এখানে আসার পরে কি করতে হবে প্রথম আপনি ড্যাশবোর্ডে থাকবেন এখানে আপনাকে একটা অ্যাড্রেস দিবে অথবা এই হচ্ছে আপনার অ্যাড্রেস এখান থেকে অ্যাড্রেসটা ক্লিক করে আপনি চাইলে এখানে আপনি পলিগন ম্যাটিক ইথেরিয়াম অথবা বিনান্স স্মার্ট চেন নিতে পারেন আপনি সবাইকে সাজেস্ট করব পলিগন ম্যাটিকটা নিতে কারণ ম্যাটিকে একদম ফি বলতে নাই আর আমি এখানে বিএসসি নিয়েছি কারণ হচ্ছে স্মার্ট চেন নিয়েছি কারণ হচ্ছে ম্যাটিকের নেটটা অনেক স্লো যেখানে কাজ করতে গেলে অবস্থা বারোটা বেজে যায় তো এই জন্য একটু ফাস্টলি করার জন্য আমি স্মার্ট চেন নিয়েছি নোটেনশন আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখানে ডিপোজিট করবেন

এখানে তাদের এখানে আপনি যদি তাদের এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে অর্থাৎ পি টু পি যেটা আছে সেটা দিয়ে পার্সেন্ট টু পার্সেন্ট আপনি ট্রান্সফার করতে পারবেন সো আমরা এখানে তাদের এটা ইউজ করবো দ্যাটসই আমরা এখানে একটা সোয়াপে যাবো সোয়াপে গেলে এখান থেকে তাদের যে সোয়াপ ডেস্কটা আছে এই ডেস্কটা একবার বা দুইবার আমরা এখানে ইউজ করবো তো এখানে দেখতে পাচ্ছি বিএনবি টু সুশি আছে সুশি নয় আমি এখানে নিব হচ্ছে বি ইউএসডি তো এখানে ধরুন আমার বি ইউএসডি তো আমি এখানে আছে কত আমার ব্যালেন্স জিরো পয়েন্ট ওয়ান তো আমি এখানে নিব হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স তা আমার এখানে কত দিবে আপনার এনি অ্যামাউন্ট আপনি একটা সোয়াইপ করবেন এখানে দেখুন হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভ স্লিপারেজ স্লিপারেজের ব্যাপার নেই এখানে প্রাইস ইমপ্যাক্ট ক্লিক করুন এবং এখানে কি বলছে দেখেন গিউই প্রাইস কত ফার্স্ট সেকেন্ড এখানে জিরো পয়েন্ট জিরো হচ্ছে ওদের নিবে দেন এখান থেকে আমরা এখানে সাইন ইন অ্যান্ড সেফ এখানে ক্লিক করব আটাশি সেন্ট ফি করতেছে উনআশি উনসত্তর তো এখানে আটাশি দিয়ে থাক আপনার প্রায় এক ডলার ফি যাচ্ছে দেখছেন মিডিয়াম দেন এখান থেকে সেভে ক্লিক করবেন আপনার যে কোনো গিউই আপনার পছন্দ সেটা আপনি দিয়ে নেবেন তো আমি এখানে সাইন ইন করলাম আমার এটা বলছে যে ইমেল এখানে দেখুন পাসওয়ার্ড এবং কনফার্ম কোড তো এখানে খুব কিন্তু রেয়ার তো পাসওয়ার্ড কোনটা যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন আমি সেই পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি তো এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়ার পরে এবং কনফার্মেশন কোড কনফার্মেশন কোড ওয়াজ সেন্ট ইউ ইমেল আমার ইমেলে তারা কনফার্মেশন কোড পাঠিয়েছে একটা সোয়াপের জন্য কতটা তারা মানে এখানে ই করছে সিকিউর এনজোর করছে যা বলার বাহিরে তো এখানে আমি কনফার্মেশন কোডটা আমি পেয়ে গেছি ভাই ওয়ান জিরো সেভেন নাইন ফাইভ ফাইভ ওয়ান জিরো সেভেন নাইন ফাইভ ফাইভ ও সরি পাসওয়ার্ডের ভিতর দিয়ে দিছি নো প্রবলেম তো দ্যাটস ওয়াই এখানে ওয়ান জিরো সেভেন নাইন ফাইভ ফাইভ ওকে এবার এখান থেকে সাইন ইন অ্যান্ড সেভে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট হোপফুলি ক্রিয়েটেড শেষ পাসওয়ার্ডটা ভুল করলাম না তো না ঠিক আছে ওকে আমাদের ট্রানজেকশন কমপ্লিটেড ট্রানজেকশন সাইন এট হ্যাস সেন্ড সাকসেসফুলি চেক ওভার বিলো ওয়ান ইথার মানে বিএসসি স্ক্যানে আমাকে নিয়ে আসছে আপনি পলিগন থেকে করলে পলিগন নিয়ে আসবে যেটা আমার পেন্ডিং প্ল্যাটফর্মে আছে নো টেনশন এবার এখানে আপনি দুই যেটা সোয়াপ করে নিবেন সোয়াপ করার পরে এবং এখানে যে টোকেনটা আনবেন এটা হোল্ড রাখতে হবে কি করতে হবে চাইলে সব আপনি রাখতে পারেন না চাইলে কিছু উইথড্র করে নিতে পারেন বাট তাদের ওয়ালেটে আপনাকে কিছু পরিমাণ অ্যামাউন্ট হোল্ডে রাখতে হবে ওকে আমার ট্রানজ্যাকশন কনফার্ম এটা চাইলে আপনি ট্রাস্ট টোয়ালেট মাধ্যমে করতে পারেন তবে ট্রাস্ট টোয়ালেট না করাই বেটার এটা তাদের নিজস্ব একটা ওয়ালেট প্ল্যাটফর্ম লাইক ট্রাস্ট টোয়ালেট এর মত হবে না ওকে এবং এখানে দেখতে পাচ্ছি আর্ন আছে আর্নটা কি এই যে বললাম না একটু লিকুইডিটি প্রোভাইড যেখানে হচ্ছে স্ট্যাকিং প্ল্যাটফর্ম সেটা হচ্ছে আর্ন ওকে সো এখানে দেখতে পাচ্ছি সোয়াইপ আচ্ছা সোয়াইপই তো লিকুইডিটি প্ল্যাটফর্ম থাকার কথা একটু দেখি কি কি সিস্টেম করছে তারা না সোয়াইপ রাখছে ওনলি সোয়াইপ ওকে

এর বেশি কিছু দরকার নেই তো এই যে দুইটা অফার শেয়ার করলাম দুইটা অফার মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কিন্তু ওয়ালেটের অফারটা এখনো এখনো শেয়ার করিনি মানে ভুল আনিনি ফ্রন্টে সো চলুন প্যান্থ ওয়ালেটটাকে দেখে আসি ওয়ান বাই ওয়ানে সো প্যান্থম ওয়ালেটটার জন্য আমরা কি ছিলাম এক্সটেনশনে ছিলাম জাস্ট প্যান্থোম ওয়ালেট ওপেন করবেন করে আপনার পাসওয়ার্ড দিবেন ওকে পাসওয়ার্ড দেওয়ার পরে লগ করবেন কি বলে ওকে প্যান্থমে ঢুকে গেলাম এইবার এখান থেকে আমাদেরকে সামথিং সোল আমরা কিন্তু সোয়াইপ টাইপ করে ফেলছিলাম এগারো ডলার নিরানব্বই সেন্ট অলরেডি সোল ডাউন দিছে মার্কেটে আমাকে টোটাল প্রাইস থেকে আচ্ছা দেন এখান থেকে কি বলবে থ্রি ডটে ক্লিক করে দেখতে পারবেন ওয়ালেট ফাংশন আছে বাট এখান থেকে আমরা ডেপসে ক্লিক করি ইউর কলেকটা হচ্ছে এনএফটি সেকশন বাট এই যে ডেক্স দেখছে দেখতে পাচ্ছি বেশ কিছু ইনফরমেশন আছে ওভারভিউ রিভিউ দেন এখান থেকে এই যে পাওয়ার এখানে আছে এখানে আমাদের ট্রানজাকশন অ্যাক্টিভিটি দেখাবে সেটিংসে আসলে আপনারা এখানে টোটাল ইনফরমেশন গুলো দেখতে পারবেন সো এখানে ওয়ালেট রিকভারি ব্যাকআপ টাকা বাট এইগুলা দরকার নাই আমাদের লাগবে হচ্ছে ই করা মানে স্টেকিং প্ল্যাটফর্মে গিয়ে স্টেক করা সো হাউ ক্যান উই ডু ইট লেটস সি ওকে সো চলুন আমাদের স্টেকিং প্ল্যাটফর্মটা একটু দেখে আসি সো ফাইনালি এখন আমরা এখানে স্টেকিং এ চলে যাব স্টেকিং এ যাওয়ার জন্য অ্যাকচুয়ালি এখন একটু আগে বললাম যে স্টেকিং করা হারাম স্টেকিং প্রফেশনালি করি না সো এইখানে কিন্তু এই স্টেকিং টাকে আপনার ওই যে স্টেক করে प्रॉफिट নেওয়ার জন্য না এখানে করা হয়েছে তাদের এয়ারড্রপ টাকে এলিজিবল করার জন্য সো এখানে জাস্ট সোলানাতে একটা ক্লিক করে দিবেন আপনার যে কয়েনটা আছে জাস্ট আমরা দেখতে পাচ্ছি এটা লোড প্লাস এখানে আর স্টার্ট আর্নিং সোল জাস্ট এখানে ক্লিক করবেন একদম মিনিমাম সিম্পল রাখবেন এখানে দরকার নাই কারণ এখানে আমরা প্রফিট নিতে আসি নাই ওকে তো এখানে দেখতে পাচ্ছেন স্টেক সিস্টেম যেখানে পার্সেন্ট ফি তারপর এখানে অনেকগুলা সেকশন আছে এখান থেকে আমাদেরকে একটা সেকশন থেকে আমাদের পেমেন্টটা নিতে হবে বা একটা সেকশন এর মাধ্যমে আমাদেরকে ই করতে হবে তো কোন প্ল্যাটফর্মে আমরা আসলে স্টেকটা করব সেটা নিয়ে একটু আলোচনা আমরা এখন করি ওকে সো এখানে আমরা যে প্ল্যাটফর্মটার মাধ্যমে এখানে রিকটা করবো মানে স্টেকিংটা করবো সেটা হচ্ছে ডিআইসিএস লিখলে আমরা এখানে এই সাইজটা পেয়ে যাব তো আমরা এখানে সার্চ করি ডিআইসিএস এখানে এটার ফি মানে আমরা কেন এটা নিলাম এটা হচ্ছে ফি প্ল্যাটফর্মটা সেভেন পার্সেন্ট ফি যা দিবেন তার সেভেন পার্সেন্ট ওরা ফি কাটবে ওকে আমার এখানে সোল আছে কত আমি যদি ম্যাক্সি ক্লিক করি জিরো পয়েন্ট এইট এত সোল দিয়ে এখানে দরকার নেই আমি জাস্ট এখানে দিব জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ফাইভ সোল আমি এখানে স্ট্রাইক করবো জাস্ট এখানে স্ট্রাইকে ক্লিক করলাম এখান থেকে ক্লোজ ট্রানজেকশন কনফার্ম হবে এবং এখান থেকে ক্লোজ করে দিব এখানে ট্রানজেকশনটা কনফার্ম হচ্ছে আমি জাস্ট এটাকে স্টেক কনফার্মেশন হলেই আমি এখান থেকে করে দিব যারা আগের ভিডিওটা থেকে দেখেছিলেন তারা এই করবেন এখন যে ওই যে এখন আপনারাই জাজমেন্ট করবেন যে লোকটা ভিডিওটা পুরো দেখছেন ওই লোকটা কিন্তু এই লাস্টের স্টেপটা দেখছেন লাস্টে স্টেপটা দেখে আগের ভিডিওটাতে দেখে কাজ করেছিলেন লাস্ট স্টেপটা দেখলে আপনি এখন কাজটা করছেন আপনার টোটালি প্রজেক্টটাতে জয়েন করাটা কনফার্ম হয়ে গেছে কিন্তু ওই লোকটার কি হবে যে ভিডিও গুলো পুরো দেখলো না সে এই দিকে সোয়াইপ করে ওই যে পার সোয়াইপে এই যে এটা কিন্তু হয়ে গেছে এই হয়ে গেছে ওকে পার সোয়াইপে তার 1 ডলার করে ফি কাটলো এত কষ্ট করলো গাধার মতো খাটলো সেই লাস্টে সে এই ভিডিওটা দেখলো না বা যে কোনো ভিডিও পুরো দেখে না সে কি গোল্লা পাবে না আপনার পকেট ভর্তি মিষ্টি পাবে আমার একটু জানাবেন আপনারা কমেন্টস করে তাহলে ভাই ভুলটা কার হয় আমার না আপনাদের যারা ইরিসিটি শো করেন আই হোপ আপনারা উত্তরটা পেয়েছেন ওকে সো অবভিয়াসলি যে দুইটা প্রজেক্ট আমি শেয়ার করলাম এই দুইটা প্রজেক্টের ভিতর থেকে এবং ই করবেন মাস্ট বি প্রজেক্ট গুরুত্বপূর্ণ বলেই কিন্তু শেয়ার করেছে এখানে কিন্তু একটা প্রজেক্ট থেকে কোনো রেফার কমিশন আপনি দেখাতে পারবেন না এখন এতক্ষণ বক বক কেন করলাম শুধুমাত্র আপনাদের জন্য অনলি ফর ইউ জাস্ট ইউ শুধু ভিডিওটাতে একটা লাইক করবেন এইটাই অনেক কিছু আপনার কাছ থেকে আমার পাওয়া কারণ আপনাকে হয়তো বা আমি বোঝাতে সক্ষম হয়েছি সো প্রেজেন্টেশনটা কেমন ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করে বেলাইকনটা এরকম সহজলভ্য ভিডিওগুলো ভিডিওগুলো এবং ইনকাম রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবং রিয়েল ট্রিক্স ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে হোম স্টে সেফ গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ